হ্যালো লিসেনার্স চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের গল্প বন্ধ ঘর। আমাকে একবার কিছুদিনের জন্য পচাগড় যেতে হয়েছিল। কাউকে চিনি না আমি সেখানে। আমার অফিসের একজন একটা বাসা খুঁজে বের করে দিল। বাসার মালিক আমাকে চাবিটি ধরিয়ে দিয়ে বললেন, থাকেন এখানে যতদিন খুশি, তবে তবে কি, রাত বিরেতে বাসায় নানা রকম শব্দ শোনা যায়, ভয় পাবেন না। আমি কৌতূহলী হয়ে বললাম, কিসের শব্দ? ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন, লোকে বলে ভূতের, তবে কখনো কারো ক্ষতি করে না। পরিষ্কার দিনের আলোয় কথা বলছি, ভদ্রলোকের মুখে ভূতের নামটি এত হাস্যকর শোনালো যা বলার নয়। আমি ভদ্রতা করে হাসি গোপন রেখে বললাম, ক্ষতি করলেই আর কি, আমার কী আছে ক্ষতি করার। ভদ্রলোক চোখ কুঁচকে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন না? আমি মাথা নেড়ে বললাম, না, ভূত প্রেত জিন পরি রাক্ষস এবং খোক্কস, এই ছয়টি জিনিস আমি বিশ্বাস করি না। ভদ্রলোক এবার একটু চিন্তিতভাবে বললেন, মানুষ চাঁদে গেছে সেটাও অনেকে বিশ্বাস করে না, তবে এতে কিছু আসে যায় না। আপনি ভয় পান কিনা সেটা হচ্ছে বড় কথা। ভূত বিশ্বাস করে না কিন্তু ভূতে ভয় পায়, এরকম অনেক লোক আছে জানেন তো? আমি বললাম, জানি, তবে আমি সেরকম লোক না। বাজি ধরে লাশ কাটা ঘরে আমি রাত কাটিয়েছি। ভদ্রলোক বললেন, চমৎকার, রাত বিরেতে খুটখাট শব্দ শুনলে মাথা ঘামাবেন না সেটা নিয়ে, ইদানিং কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো শুনিনি। আমি একটু কৌতূহলী হয়ে বললাম, ইদানিং ক্ষতি হয়নি বলছেন, আগে কখনো ক্ষতি হয়েছে? ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন, সেটা অনেক লম্বা গল্প। অনেক পুরুষ থেকে বাসাটি আমাদের। আমার দাদার ছেলেবেলায় নাকি বীভৎস একটা ঘটনা ঘটেছিল একবার। দাদার বাবার সাথে এক তান্ত্রিকের গোলমাল লেগেছিল। সেই তান্ত্রিক নাকি পিশাচ সিদ্ধ ছিল, তার পোষা পিশাচ লেলিয়ে দিয়েছিল এ বাড়িতে। ছোট বাচ্চাদের নাকি কচকচ করে খেয়ে ফেলতো সেই পিশাচ। অনেক কষ্টে পিশাচকে দূর করা হয়েছে, পুরোপুরি দূর হয়নি, এখনও রাত বিরেতে তার খুটখাট শব্দ শোনা যায়। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু এ বাসায় এককালে পিশাচ ছোট বাচ্চাদের কচমচ করে খেয়ে ফেলেছিল শুনে কেমন জানি দমে গেলাম। পিশাচ না হোক, কোনো জন্তু জানোয়ার নিশ্চয়ই কোনো বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছিল, কি ভয়াবহ ব্যাপার। ভদ্রলোক বললেন, তারপর তিন পুরুষ পার হয়ে গেছে, কখনোই কিছু হয়নি, ভয় না পেলেই হলো, শব্দ তো কত রকমই হয়। আমি বললাম, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি ভয় পাবো না। ভদ্রলোক চাবিটি হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে বললেন, দক্ষিণ দিকের ঘরটি তালামারা আছে, সেটার চাবি নেই, ঘরটি সবসময় তালামারাই থাকে। সবসময়? হ্যাঁ, 100 বছরের ওপর হলো। কখনো খোলা হয়নি? না, পিশাচদের দূর করার সাথে ঘরটার কি একটা সম্পর্ক আছে, খোলা নিষেধ। আমার বাবা বলে গেছেন যেন কখনো খোলা না হয় ঘরটা, আমরা খুলিনি। ঠিক আছে, আমি বাসাটি ঘুরে ঘুরে দেখলাম। বাসাটি অনেক পুরাতন, ইদানিং নানা রকম কাজকর্ম করা হয়েছে, তবু স্থানে স্থানে পুরনো বাসার চিহ্ন রয়ে গেছে। বাসার দক্ষিণের সেই ঘরটিও দেখলাম, মস্ত একটা তালা ঝুলছে, প্রাচীনকালের অতিকায় একটা তালা, দেখেই ভক্তি এসে যায়। প্রথম দিন কাটলো আমার জিনিসপত্র টানাটানি করে, তাই ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেল। খুব ক্লান্ত ছিলাম, বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে অচেতন হয়ে গেলাম। ঘুম ভাঙলো পরদিন সকালে অনেক বেলাতে। ভূত বলে কিছু একটা বাসায় আছে সেটা আমার মনেই ছিল না। ঘুমের মাঝে শুধু একটা স্বপ্ন দেখছিলাম যে আমি দক্ষিণের বন্ধ ঘরের সামনে গিয়ে দরজার তালাটা ধরে টানাটানি করছি। কেন এ স্বপ্ন দেখলাম কে জানে। পরদিন রাতেও একই স্বপ্ন দেখলাম, বন্ধ ঘরের সামনে গিয়ে তালা ধরে টানাটানি করছি। স্বপ্নটি অত্যন্ত বাস্তব, যেন সত্যি সত্যি টানছি। তৃতীয় রাতে আবিষ্কার করলাম স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি ঘুমের মাঝে হেঁটে হেঁটে বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যেস আমার কোনোকালেই ছিল না, হঠাৎ কেন শুরু হলো কে জানে। ঘুম ভাঙার পর অনেকক্ষণ লাগে বুঝতে আমি কোথায় আছি কি করছি। যখন বুঝতে পারলাম আমি বন্ধ ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, কেন জানি গায়ে কাঁটা দিয়ে উঠল।
তাড়াতাড়ি তালাটি ছেড়ে সরে এলাম। আর ঠিক তখন প্রথমবার আমি বাড়ির মালিকের বলা ভুতুড়ে শব্দ শুনতে পেলাম। শব্দটি ঘরটির ভেতর থেকে আসছে, কেউ যেন লাথি মারছে দেয়ালে। ধূপ ধূপ একটা শব্দ, একটা না অনেকক্ষণ শব্দ হয়, তারপর থেমে যায়, তারপর আবার হঠাৎ করে শুরু হয়। প্রথমে আমার কেমন জানি একটা আতঙ্কের মতো হলো, ইচ্ছে হলো চিৎকার করতে করতে ছুটে পালাই। কিন্তু এতদিনের বিশ্বাস শেষ পর্যন্ত নিজেকে সাহস যোগাল। ব্যাখ্যার অতীত কোনো জিনিস নেই, এই বিশ্বাস নিয়ে আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে একটু শান্ত করে আমি সুইচটা বের করে বাতি জ্বালালাম। ঠিক সাথে সাথে ম্যাজিকের মতো ভেতরের শব্দ বন্ধ হয়ে গেল। আলোতে যাবতীয় ভুতুড়ে এবং রহস্যময় জিনিসও যেন উবে গেল। ঘরটি ভালো করে দেখলাম, চারদিকে বন্ধ, কোনো দরজা বা জানালা নেই। ভেতরে শব্দটা কেমন করে হয় কে জানে, ব্যাপারটা কি হতে পারে সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করে আমি ঘরে ফিরে গেলাম ঘুমানোর জন্য। ঘরটি খুলে দেখার একটা বৈজ্ঞানিক ইচ্ছা প্রথমবার আমার মাথায় চাড়া দিয়ে উঠল। পরের দিন একজন অতিথি এলো আমার বাসায়, মোটাসোটা একটা হুলো বিড়াল। বিড়াল আমি দু চোখে দেখতে পারি না, কিন্তু এই নির্বোধ পশুটি এত বন্ধুভাবাপন্ন যে আমি তাকে দূর করে দিতে পারলাম না। একেবারে আমার গা ঘেঁষে লেজ লম্বা করে মিয়াও মিয়াও করে ডাকাডাকি করে এমন আল্লাদ শুরু করলো যেন কতদিন থেকে আমাকে চেনে। কষে একটা লাথি দেব দেব করেও আর দিলাম না। খাবার জন্য আধখানা কলা ছিল, তাই ছুঁড়ে দিলাম তার দিকে। বিড়াল কলা খায় না সেটা আমি তখনই জানতে পারলাম। সারাদিন কাজকর্মে ব্যস্ত থেকে রাতে ফিরে এসে স্বাস্থ্যবান হুলো বিড়ালটিকে খারাপ লাগলো না। বাসায় রান্নাবান্নার ঝামেলা নেই, বাইরে থেকে খেয়ে আসি, তাই বিড়ালটির জন্য পরদিন কিছু বিস্কুট কিনে আনলাম। দেখা গেল বিড়ালটির বিস্কুটেও খুব রুচি নেই, আমার কাছে এসেছে খানিকটা বন্ধুত্বের জন্য। কষে লাথি না মেরে সেটা তো দিয়েছি, এর বেশি আর কি করতে পারি। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলো বিড়ালটির চিৎকারে। মাঝরাতে বিড়ালের কান্না ভয়াবহ জিনিস, খানিকক্ষণ চিৎকার করে থেমে যায়। আমার চোখে যখন ঘুম নেমে আসে বিড়ালটি তখন আবার কান্না শুরু করে। কয়েকবার চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। ঠিক তখনই শুনতে পেলাম বন্ধ ঘরে ধূপ ধূপ করে সেই শব্দটা হচ্ছে। হঠাৎ করে কেন জানি আমার শরীরটা কাঁটা দিয়ে উঠে। আমি মোটামুটি দুঃসাহসী মানুষ ভয় পায় না সেটা সত্যি নয়, দুঃসাহসী মানুষেরাও ভয় পায়, তবে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে। মাথা ঠান্ডা রাখলে দেখা যায় যে জিনিসটা দেখে ভয় পাচ্ছে সেটাতে ভয়ের কিছু নেই। আমিও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালাম, শব্দ হচ্ছে সত্যি, কিন্তু শব্দটি অলৌকিক হতে হবে এমন কোনো কথা নেই। নিশ্চয়ই কোনো একটি কারণ আছে, একটা কিছু হয়তো বেকায়দাভাবে ঝুলছে, বাতাস এলেই ওটা নড়ে কোথাও লেগে শব্দ হচ্ছে, কিংবা কে জানে হয়তো স্বাস্থ্যবান কোনো ইঁদুর, বেড়াল অথবা অন্য কোনো জন্তু জানোয়ার শব্দ করছে। নিজেকে সাহস দিয়ে আমি ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটির সামনে দাঁড়ালাম। সাথে সাথে ভেতরের শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটিও তার কান্না থামিয়ে একটু ভয় পেয়ে যেন আমার দিকে তাকালো। আমি তার দিকে একটু এগিয়ে যেতেই লেজ ফুলিয়ে এমন ভয়ঙ্কর একটা ভঙ্গি করল যেন আর একটু এগুলেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি একটু সরে এলাম, এত বন্ধুভাবাপন্ন বিড়ালটি হঠাৎ খেপে গেল কেন কে জানে। বিড়ালটি হঠাৎ আবার আগের মতো কান্নার সুরে ডাকতে শুরু করে। শুধু যে ডাকতে শুরু করে তাই নয়, সাথে সাথে ছটফট করতে থাকে একটা প্রচণ্ড অস্থিরতার মতো। একবার এগিয়ে যায়, আবার পিছিয়ে আসে, হঠাৎ মাটিতে গড়াগড়ি দিতে থাকে। ভারী বিচিত্র ব্যাপার, আমি কি করব বুঝতে না পেরে কষে একটা লাথি দেবার জন্য এগিয়ে গেলাম। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ধূপ ধূপ শব্দ শুরু হয়ে যায়। বিড়ালটি হঠাৎ থেমে গেল, তারপর মাটি খামচে প্রায় গড়িয়ে গড়িয়ে আমার কাছে এগিয়ে এলো। বেটা ভয় পেয়েছে।
সত্যি কথা বলতে কি আমারও ভয় করতে থাকে, সেটাই হয়েছে মুশকিল। ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক না, মানুষ ভীত হয়ে যায় তাহলে। আমি ঠিক করলাম ঘরের ভেতর ঢুকে দেখতে হবে কি আছে। কাছে গিয়ে তালাটা যেই স্পর্শ করেছি সাথে সাথে ভেতরে শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটাও দেখলাম সোজা হয়ে দাঁড়ালো, তখন লেজটা লম্বা করে একবার আদুরে গলায় ডাকলো আমাকে। তালাটি পুরনো হলেও বেশ মজবুত, ভাঙা প্রায় দুঃসাধ্য ব্যাপার। আবার ভালো করে পরীক্ষা করে আবিষ্কার করলাম কবজাগুলি ক্ষয়ে গেছে, সহজেই খুলে আসবে। যাওয়ার সময় নতুন কবজা কিনে লাগিয়ে দিলেই হবে, বাড়ির মালিক কখনো জানতেও পারবেন না যে এটা খোলা হয়েছিল। আমি আমার যন্ত্রপাতির বাক্সটা নিয়ে এলাম। মানুষজন শুনে অবাক হয়ে যায়, কিন্তু সত্যিই আমার একটা ছোট যন্ত্রপাতির বাক্স আছে। সেই বাক্সে হাতুড়ি, প্লায়ার, স্ক্রুড্রাইভার, ড্রিল, নাট বল্টু এইসব থাকে। কখনোই বাক্স আমি হাতছাড়া করি না, কাজেই প্রয়োজনের সময় একটা স্ক্রুড্রাইভারের জন্য কখনোই আমার সারা বাড়ি আকাশ পাতাল খুঁজে মেজাজ গরম করতে হয় না। দরজার প্রথম কবজাটা খুলে শেষ করতেই বিড়ালটার একটা পরিবর্তন হলো। হাসি খুশি বিড়ালটা আবার খেপে গেল, চিৎকার করে লাফিয়ে কুঁদিয়ে এমন একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করলো যে আমি সত্যি সত্যি এবারে কষে একটা লাথি লাগালাম। আশ্চর্য ব্যাপার, লাথি খেয়েও সেটা পালিয়ে গেল না, আমার চারদিকে ঘুরে ঘুরে ডাকতে থাকলো। আর ঠিক তখন হঠাৎ ঘরের ভেতর থেকে ধূপ ধূপ শব্দ শুরু হলো। বিড়ালটা তখন আবার ভয়ে আধমরা হয়ে আমার কাছে কোনো মতে এগিয়ে এলো। আমি মাঝরাতে কয়েকটি বিচিত্র জিনিস আবিষ্কার করলাম। প্রথমত, ঘরের ভেতরে ধূপ ধূপ শব্দ শুরু হওয়ার আগে বিড়ালটি কেমন করে যেন টের পেয়ে যায়, তখন সেটি ভয়ানক অস্থির হয়ে ওঠে। দ্বিতীয়ত, আমার এত জোরে লাথি খেয়েও বিড়ালটি পালিয়ে না গিয়ে আশেপাশে ঘুর ঘুর করছে। এই জায়গাটি ছেড়ে বিড়ালটির সরে যাবার ক্ষমতা নেই। কিছুক্ষণের মাঝে রহস্য পরিষ্কার হবে চিন্তা করে আমি জোর করে উৎফুল্ল হওয়ার চেষ্টা করতে থাকি। ভেতরে ধূপ ধূপ শব্দের মাঝেই আমি দরজার দ্বিতীয় কবজাটি খুলে ফেলি। টেনে পুরনো ভারী দরজা সরাতেই আমি অবাক হয়ে দেখলাম সামনে দেয়াল ইট গেঁথে কে যেন পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। আশাভঙ্গ না হয়ে আমি কেন জানি খুশি হয়ে উঠলাম। ভিতরে ঢুকে কি দেখব সেটা নিয়ে কেমন একটা চরম অশান্তি আর ভয় ছিল, এখন ঢুকতে পারবো না জেনে নিজের অজান্তেই খুশি হয়ে উঠলাম। নিজের ঘরে ফিরে এসে আমি পুরো ব্যাপারটা আবার খানিকক্ষণ ভাবলাম। সবাই জানে আমি দুঃসাহসিক ব্যক্তি, সেটি সত্যি নয়, আমি আসলে ভীতু। ঘরটায় ঢুকতে না পেরে তাই খুশি হয়ে উঠেছি, নিজের কাছে নিজেকে ছোট করা যায় না। আমি তাই আবার উঠে দাঁড়ালাম, দেয়ালটি ভেঙে ভিতরে ঢুকতে হবে, প্রমাণ করতে হবে আমি ভীতু নই। জিনিসটা যত কঠিন ভেবেছিলাম তত কঠিন নয়, নিশ্চয় প্রচুর বালু মেশানো ছিল। একটু চেষ্টা করতে একটা ইট খুলে এলো, ইট সরে এসে দেয়ালে ছোট একটা গর্ত হয়েছে। ভয়ে ভয়ে উঁকি দিয়ে দেখি ভেতরে নিশ্ছিদ্র অন্ধকার। আমার যন্ত্রপাতির বাক্সে একটা 6 ব্যাটারির টর্চ লাইট থাকে, আমি সেটা নেবার জন্য নিচু হতেই একটা বিচিত্র ব্যাপার ঘটল। বিড়ালটি হঠাৎ আবার খেপে উঠে চিৎকার করে দেয়ালের উপর আঁচড়াতে থাকে, তারপর কিছু বোঝার আগেই কয়েকটা লাফ দিয়ে সেই গর্তের ভেতর ঝুলে পড়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। একটা বিড়াল ছোট একটা গর্তে ঢোকার চেষ্টা করছে সেটা বিচিত্র কিছু নয়, কিন্তু আমি অবাক হয়েছি অন্য কারণে। বিড়ালটি ভয়ঙ্কর ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়েও সে গর্তটা দিয়ে ঘরটায় ঢুকতে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি বিড়ালটি ঘরটায় ঢুকতে চায় না, কিন্তু তার কোনো উপায় নেই। আমি পশু বিশারদ নই, কিন্তু বেঁচে থাকা সংক্রান্ত আদিম প্রবৃত্তিগুলো মানুষ আর পশু সবাই বুঝি একই রকম।
বিড়ালটিকে টেনে নামিয়ে আনবো আনবো করতে করতে সেটি ভেতরে ঢুকে গেল। ভেতরে খানিকক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর হুটোপুটি জাতীয় একটা শব্দ হলো, তারপর হঠাৎ কোনো শব্দ নেই, একেবারেই কোনো শব্দ নেই। ভয় পেলে মানুষের শির দাঁড়াবে ভয়ের একটা স্রোত বয়ে যায় বলে শুনেছিলাম, সত্যি সত্যি সেটা আমার শির দাঁড়াবে বয়ে গেল। আমি ভয়ে ভয়ে ছোট গর্তের দিকে তাকিয়ে থাকি, কেন জানি মনে হয় এখনই গর্ত থেকে একটা বিভৎস মুখ বের হয়ে আসবে। ঘরটিতে একটা পিশাচ বন্দি করে রাখা ছিল, আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি। কয়েক মুহূর্ত আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, গর্তটি থেকে কিছু বের হলো না, কিছু দেখাও গেল না। আমি বড় টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে গর্তের কাছে এগিয়ে গেলাম, সাবধানে আলোটা ভেতরে ফেলে উঁকি দিলাম। নিজের চোখকে বিশ্বাস হয় না, ছোট একটা চৌকোনা ঘর, ভেতরে কিছু নেই, অবিশ্বাস্য ব্যাপার। এইমাত্র বিড়ালটা লাফিয়ে ঢুকেছে ভেতরে, বিড়ালটাও নেই। বিস্ময় থেকেও আমার বেশি হলো আতঙ্ক। ছয় ব্যাটারির বড় টর্চ লাইটের তীব্র আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে, কোথাও কিছু নেই, শুধু ঘরের মাঝখানে মেঝেতে একটা বৃত্ত আঁকা, ধুলোয় ঢাকা পড়ে গেছে, আচ্ছা দেখা যায়। সেই বৃত্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ঝিমঝিম করে উঠল, আর হঠাৎ করে কোথা থেকে জানি ঘরের ঠিক মাঝখানে বিড়ালের মাথাটা পড়ল। কেউ যেন কামড়ে মাথাটি আলাদা করে নিয়েছে, রক্তে মাখামাখি বিভৎস একটা জিনিস। আমি একটা চিৎকার করে সরে এলাম, থরথর করে শরীর কাঁপছে, কিছুতেই থামাতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম, আর নয়, যথেষ্ট হয়েছে। আমি খুলে আনা ইটটা তুলে গর্তটা আবার বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমার এখন ভেতরে ঢুকতে হবে। ভয়ে আমার শরীর কাঁপছে, কিন্তু তবু আমার মনে হতে লাগলো ভেতরে ঢুকতে হবে, কেন সেটা জানি না, কিন্তু ঢুকতেই হবে। একটু আগে বিড়ালটিও ভয় পেয়েছিল, তবু বিড়ালটি ঢুকেছিল, এখন আমিও ভয় পেয়েছি, কিন্তু আমাকেও ঢুকতে হবে। প্রচণ্ড জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেরকম গুলিয়ে যায়, আমারও সেরকম হলো। হাতুড়ির আঘাতে আমি দ্রুত দেয়াল থেকে ইট খুলে নিতে থাকি, কয়েক মিনিটেই কোনো মতে শরীর গলিয়ে ঢুকে যাওয়ার মতো একটা বড় গর্ত করে ফেললাম। ঠিক কিভাবে আমি ভেতরে ঢুকেছি পরিষ্কার মনে নেই, শুধু আমার মনে হচ্ছিল ঘরের ভেতরে ঢুকলে ভয়ানক কিছু একটা ঘটে যাবে, কিন্তু তবুও আমাকে ঢুকতেই হবে। ভেতরে ঢুকে মনে হলো কিছুতেই ঘরের মাঝখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু ভয়ানক কিছু একটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করতে থাকে মাঝখানে যাওয়ার জন্য। আমার হঠাৎ বিড়ালটির কথা মনে পড়ল, অসহায় বিড়ালটি কিভাবে নিজের ইচ্ছের বিরুদ্ধে ঘরের ভেতরে ঢুকেছিল। আমিও কি সেই বিড়ালটির মতো শেষ হয়ে যাব? আমার ছিন্ন মাথাটাও কি বৃত্তের মাঝখানে এসে পড়বে? ভয়াবহ আতঙ্কের মাঝেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভেতরে কাজ করতে থাকে। আমি জোর করে নিজেকে ঘরের এক কোণায় টেনে নিয়ে হাঁটু ভাঁজ করে বসে থরথর করে কাঁপতে থাকি, প্রাণপণ চেষ্টা করতে থাকি নিজের ভেতরের আচ্ছন্ন ভাবটা ঝেড়ে ফেলতে। ঘরের মাঝখানে হঠাৎ একটা হুটোপুটির মতো শব্দ হলো, মুখে গরম বাতাসের হালকা এসে লাগলো, সাথে সাথে মাংস পোড়ার মতো একটা গন্ধ আসছে কোথা থেকে। কিছু একটা আছে এই ঘরে, ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু, প্রচণ্ড আক্রোশে সেটা ছিন্ন ভিন্ন করে দেবে সব কিছু।
আমি পরিষ্কার বুঝতে পারছি এই ঘরে আমার সাথে আরো একজন আছে, ভয়ঙ্কর অশুভ একটা জীব। দেখা যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করবে কে? আমার নিঃশ্বাস আটকে আসতে থাকে, সমস্ত শরীর ঘামতে থাকে কুলকুল করে। ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো, বীভৎস একটা শব্দ। গরম বাতাসের হালকা আবার ছুঁয়ে গেল আমাকে। আমি আহত পশুর মতো গড়িয়ে গড়িয়ে আরো পিছিয়ে আসি। গোঙানোর মতো একটা শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আমি জানি আমার আর কিছু করার নেই, ভয়ানক এক অশুভ প্রাণী আমাকে পেয়েছে তার হাতের মুঠোয়। এক মুহূর্তে আমি শেষ হয়ে যাব চিরদিনের মতো। পিছিয়ে আসতে আসতে হঠাৎ হাতে কি যেন ঠেকলো, একটা কাগজের মতো। ছোঁয়া মাত্র হঠাৎ আশ্চর্য একটি ব্যাপার ঘটল। হঠাৎ ঘরটা আশ্চর্য রকম নীরব হয়ে গেল, আর প্রথমবার আমি পুরোপুরি সংবিত ফিরে পেলাম। প্রচণ্ড আতঙ্কটা নেই, এখনো বুক ধুক ধুক করে শব্দ করছে, কিন্তু অসহায় পশুর সেই আতঙ্কটুকু যেন উবে গেছে। আমার হাতের 6 ব্যাটারির টর্চটা জ্বালালাম আমি। হাতে এক টুকরো মোটা কাগজ, উপরে কি যেন আঁকিবুকি করা, নিচে গোটা গোটা হাতে কি যেন লিখা। হাতের লিখা পেঁচানো, পড়তে কষ্ট হয় কিন্তু পড়া যায়। সেখানে সাধু ভাষায় লিখা, যাহার হাতে এই কাগজ তাহার সমূহ বিপদ, অতএব এই কাগজ সে হাত ছাড়া করিবেক না, তাহা হইলে পিশাচ অবিলম্বে দেহনাশ করিবেক, কোনো মতে ঘরের ভিতরে প্রবেশ করিবেক না। পিশাচ 3 গণ্ডিতে আবদ্ধ ছিল, ঘরে প্রবেশ করিতে হইলে 2 গণ্ডি ছিন্ন হয়, 3য় গণ্ডি দুর্বল, অবিলম্বে নতুন গণ্ডি প্রদান করিবেক, নতুবা পিশাচ মুক্ত হইবেক। এরপর কিভাবে পিশাচকে আটকে রাখার জন্য আরো 2টি গণ্ডি দিতে হবে সেটা লেখা রয়েছে। আমি ভূতপ্রেত কিংবা পিশাচ বিশ্বাস করি না, কিন্তু এই জীর্ণ কাগজের লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে 2টি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ইট গেঁথে দেয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভেতরে রেখে দিলাম। ভবিষ্যতে আমার মতো কেউ যদি ভেতরে ঢোকার চেষ্টা করে, কে জানে, হয়তো এটাই আবার তার প্রাণ বাঁচাবে। শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের গল্প বন্ধঘর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী গল্প কবিতার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।